সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মানামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে 8 জনের করোনা শনাক্ত। করোনা পরিস্থিতি নিয়ে জেলা আওয়ামী লীগের সভা। বিজিবি অভিযানে চকপাড়া সীমান্তে হিরোইন ও ইয়াবা উদ্ধার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো 8 জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাব থেকে পাওয়া 27টি নমুনার মধ্যে 8 জনের করোনা পজিটিভ ফলাফল আসে। তারা সবাই সদর উপজেলার বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল সহ সবগুলো টিকা প্রদান বুথেই দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এদিন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন 226 জন। করোনা সংক্রমণ হার বৃদ্ধি পাওয়া ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে করণীয় নির্ধারণে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দিন মণ্ডল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন, জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর শামিল উদ্দিন শিমুল সহ অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন। সভায় দেশের কেউ যাতে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আওয়ামী লীগের নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকায় 59 বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে 820 গ্রাম হেরোইন ও 200 পিস ইয়াবা উদ্ধার করেছে। বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান চালায় বিজিবি সদস্যরা। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা জানান, বুধবার রাত 7টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত চলা অভিযানে মাদকগুলো উদ্ধার করা হয়। বিজিবি সদস্যরা এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত রাখবে। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।